গুড গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি আর আশা করি তোমরা তোমাদের ফ্যামিলির সবাইও খুব ভালো আছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ সাহেলিস লাইফস্টাইল। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে আমি সারাদিনে কী কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মানে আমি মানডে টু ফ্রাইডে কী কী করি, আমার ডেলি রুটিনটা মানে কীরকম হয়, তো সেটারই আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে দেখা যাক আমি কী কী করি সকাল থেকে রাত অবধি। তো লেটস গো। আর হ্যাঁ, এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই প্লিজ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা টুক করে বাজিয়ে দিও, এতে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে আসবে। তো চলো যাওয়া যাক যে আজকে আমি কী কী করি, লেটস স্টার্ট। বেরিয়ে পড়েছি আমি, আর আমি যাচ্ছি আমার গন্তব্যস্থলে স্কুলে। তো ওয়াকিং ডিস্টেন্সে আমার স্কুল যেতে আমার বাড়ির থেকে প্রায় 20 মিনিটের বেশি ছাড়া কম লাগে না, আর যদি আমি টোটো অটোতে করে যাই তাহলে 5 মিনিটে হয়ে যায়। তো যাই হোক, আমি এই যে স্কুলে এসে গেছি, এখনও বাচ্চা পার্টিরা আসেনি, আসবে। আজকে আমাদের স্কুলে ফার্স্ট এক্সাম শুরু, আজকের থেকে আর কি এক্সামটা স্টার্ট হচ্ছে। তো সেটাই আর কি, ওদের কোশ্চেন পেপার পেন্সিল এগুলোই আমি একটু আলাদা করে রাখছিলাম, ওরা আসলে যাতে আর এগুলো আমার করতে না হয় আগে আগেই করে নিচ্ছি। এই যে আমার বাচ্চা বাটিরা চলে এসছে, এখনও আরও আসা বাকি আছে। তো যাই হোক, স্কুলের আর কি কাজকর্ম সারলাম, এই যে এখন খাতা টাতা দেখছি। আমি সবাইকে বেশি বেশি নাম্বার দিয়ে দিই, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। তারপর যাই হোক, স্কুলের কাজ টাজ কমপ্লিট করে আমি চলে গেছি টিউশন পড়াতে। তো টিউশন এমনিও আজকে একজন পড়বে না, ও ছুটি নিয়েছে, বাড়িতে নেই। তারপর বাড়ি চলে আসলাম, বাড়িতে আজকে ছিল ফ্রাইড রাইস, চিকেন আর দই, যে দইটা আমি লাস্টটা খেয়েছি। তারপর চলে আসলাম সন্ধ্যাবেলাগুলো পড়াতে। তো আগে আমি আরও অনেক টিউশনই পড়াতাম, কিন্তু আমার টাইম অ্যাডজাস্ট করতে পারি না বলে আমার পড়ানো এখন আর হয় না। তো এখন আপাতত এই 5 জনকেই পড়াই। তো যাই হোক, এই যে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকো, টাটা, গুড নাইট।